স্পষ্টভাবে বলেছি যে যেই 34 জনকে ভর্তি করাছে তারা ইলিগাল ভাবে জালিয়াতি করে ভর্তি হয়েছে এবং সেই ভর্তির সাথে জড়িত ডিন, উপাচার্যের নাম এসেছে কিন্তু উপাচার্য বলেছেন তিনি জড়িত না, ডিন। আমি ডিনের পদত্যাগ এবং যে ডিনের অপসারণ এবং যে ডাকসুতে যেই 7 জন যে জালিয়াতি করে ভর্তি হয়ে প্রতিনিধিত্ব করতেছেন তাদের অপসারণ চেয়ে এবং হল সংসদে একজন রয়েছেন তাদের অপসারণ চেয়ে বিসিকে ইতিমধ্যে চিঠি দিয়েছি, যেহেতু তিনি ডাকসুর সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক। সুতরাং সেই অনৈতিক বিষয়ে তো কখনোই আমি তাদের সাথে একমত হব না। আর জিএসএর বিষয়টি যেটা বলেছেন, এটা একটা ছাত্র সংগঠন, আমরা বারবার বলেছি যে একটা ছাত্র সংগঠন তার এই অপকর্মের কারণে, দুর্নীতির কারণে তার বিরুদ্ধে যেভাবে শক্ত অবস্থান নিয়েছে, তাকে তার পথ থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা, যেটা এই বিশ্ববিদ্যালয়টা সারা বাংলাদেশের মানুষের কাছে একটা আবেগ অনুভূতি, ভালোবাসার, আস্থা ভরসার জায়গা, সেই প্রতিষ্ঠানে কিভাবে এরকম একজন লোক প্রতিনিধিত্ব করে, সেটা যেমনভাবে এই ডাকসুকেও প্রশ্নবিদ্ধ করা হবে ঠিক একইভাবে সারা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে যে এরকম স্পষ্ট অভিযোগ পাওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এটা কি কোনো সুস্থ মানুষ নৈতিকভাবে সমর্থন করতে পারে না? আমরা বারবার জিএসএর প্রতি আহ্বান জানিয়েছি, তিনি যেন তার আত্মমর্যাদা বোধ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন, কারণ তিনি পদত্যাগ না করলে তো আমরা তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। এটা ইতিমধ্যেই ছাত্র সংগঠনগুলো এটা নিয়ে দাবি তুলতেছে, আমরা বলছি, উপাচার্য তিনিও বলেছেন যে এটা নিয়ে গঠনতন্ত্র দেখে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা তিনি ব্যবস্থা নেবেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রলীগের এই ধরনের অপতৎপরতায় সবসময় সহযোগ হিসেবে ভূমিকা পালন করেছে। আজকে যে 34 জনের ভর্তির যে অনিয়ম প্রকাশ হয়েছে, এটা আরও স্পষ্ট হয়েছে যে এই ডাকসুর কোষাধ্যক্ষ, যিনি এই ভর্তি প্রক্রিয়ার বিতর্কিত ভর্তি প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, বিজনেস ফ্যাকাল্টির ডিন, তাকে ডাকসুর কোষাধ্যক্ষ দেওয়া হয়েছে। সুতরাং তিনি কিভাবে তার জায়গায়, নৈতিক জায়গায় নিরপেক্ষ থেকে ডাকসুতে ভূমিকা পালন করবেন, সেই প্রশ্নটা কিন্তু এখন প্রমাণিত হয়েছে। আমরা যে প্রশ্নগুলো এতদিন তুলে আসছিলাম, তারপরে আমরা চাই যে ডাকসুর বৃহত্তর স্বার্থে ডাকসু সক্রিয় হোক, কিন্তু এখানে স্পষ্টভাবে যে ক্যাম্পাসগুলোতে যে বর্তমানে ক্ষমতাসীন দল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দখলদারিত্ব, আপনারা জানেন যে হল চালানোর দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের, হলের প্রবোস্ট থাকেন, হাউস টিউটর থাকেন, তারা বেতন নেন কিন্তু তারা কিন্তু হল চালান না, হল চালায় ছাত্রলীগ, তারা ছাত্রলীগ কি দিয়ে হল চালায়। এখন আমরা যখন ডাকসু থেকে দাবি তুলতেছি যে ছাত্রদেরকে দিয়ে জোর করে মিছিল মিটিং করানো যাবে না, হল প্রশাসন চালানো যাবে না, সেখানে কিন্তু তাদের সহযোগিতা পাচ্ছি না। এখন সেই ক্ষেত্রে যদি তারা বলে যে ডাকসু কাজ করতেছে না, অথচ তাদের কিন্তু সহযোগিতা পাচ্ছি না, একটা ছাত্র সংগঠন হল চালাবে এটা কি মানা যায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে দিয়ে জোর করে মিছিল মিটিং করাবে এবং প্রোগ্রামের বিনিময়ে হলে থাকা, অথচ বিশ্ববিদ্যালয়, আমি বলবো, প্রশাসন নির্লজ্জভাবে এই প্র্যাকটিসটা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং তারা তাতে সহযোগিতা করে আসছে, তারা এর থেকে উত্তরণের কোনো পথ খুঁজতেছে না, কিংবা শিক্ষার্থীরা যে এই যে গণরুম গেস্টরুমে নির্যাতিত হচ্ছে এর বিরুদ্ধে তাদের কোনো অবস্থান আমি দেখিনি, বরঞ্চ তারা ছাত্রলীগকে দিয়ে হলগুলো চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করে নিজেদের পদ পদবি ঠিক রাখার জন্য।